আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে শীতকালীন সবজি কচি লাউ দিয়ে রুই মাছের একটি মজার রেসিপি নিয়ে। তো আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার আজকের এই কচি লাউ দিয়ে রুই মাছের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে কচি একটি লাউ অফ স্ক্রিনে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি বড় সাইজের 12 পিস রুই মাছ। এবারে কারিটি বসানোর জন্য আমি চুলায় চলে আসলাম। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। এবারে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম পেঁয়াজ পেস্ট 1/2 কাপ। তারপর আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি অ্যাড করে দিব একে একে পাউডার মশলা। তো মিডিয়াম আছে, 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা লাউটা অ্যাড করে দিচ্ছি। তো খুব সহজে এবং অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় মাছ দিয়ে লাউয়ের এই কারিটি। তো আমি খুব ভালোভাবে কাঠির সাহায্যে মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন লাউয়ের ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে এবং লাউটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো লাউয়ের ভেতরের পানি দিয়ে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। তো আমি লাউটাকে আরও 10 মিনিটের মতো জাল করে নিব, এতে করে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো আমি কাঠি দিয়ে হালকা একটু চেপে দিচ্ছি যাতে লাউগুলো ভেঙে যায়। তো আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন লাউটা যেহেতু কচি ছিল কতটা ভাঙা ভাঙা হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিব রুই মাছ। তো আপনারা চাইলে মাছটাকে ভেজেও এখানে অ্যাড করতে পারবেন। যেহেতু মাছটা ফ্রেশ এবং টাটকা ছিল সেজন্য আমি এইভাবেই ব্যবহার করেছি। এছাড়া লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রেখে দিচ্ছি মাছটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে কেটে রাখা 3-4টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর হালকা একটু মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব যাতে কাঁচামরিচের ঝালটা বের হয়ে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন চুলার স্টার লোতে রাখাতে তেলটা ছাড়তে শুরু করেছে আর আমার লাউ দিয়ে রুই মাছের কারিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো সব শেষে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো। তারপর খুবই হালকা হাতে কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর আমি 1 মিনিটের জন্য একদম লো আঁচে রেখে দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বেশ তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে লাউয়ের একটি চমৎকার রেসিপি। আশা করছি বরাবরের মতো রুই মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটিও আপনাদের খুব বেশি ভালো লেগেছে। তো কচি লাউ দিয়ে আমার চ্যানেলে শোল মাছ দিয়ে লাউয়ের একটি রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।
আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব, সেই অবধি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।